بسم الله الرحمن الرحيم شكي عبد الله مولا هاي سكول اند كوليج নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা দিবা অথবা প্রভাতী যে কোনো শাখারই হও না কেন, নবম শ্রেণীর বিজ্ঞান শাখার উচ্চতর গণিত নিয়ে আলোচনা করছি। আমি তোমাদের জীবন স্যার। আজকের উচ্চতর গণিত ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা হলো সপ্তম অধ্যায়, অসীম ধারা। এই অধ্যায়টার নাম হলো অসীম ধারা। এই অধ্যায় থেকে অধ্যায় তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে ক্লাসে আলোচনা করার সুযোগ পাইনি, বিদায়। আমরা অনলাইনে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা তোমাদের মোবাইল ফোনে এই ক্লাসটা বের করে বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এই চ্যাপ্টারের বিষয়বস্তু হলো অসীম ধারা। এই চ্যাপ্টারের বিষয়বস্তু হলো অসীম ধারা। ধারা সম্বন্ধে তোমাদের প্রাথমিক একটা ধারণা দেওয়া দরকার, তাই লক্ষ্য করো। ধারা সম্পর্কে একটা সংজ্ঞা তোমাদেরকে দিচ্ছি। কোন অনুক্রমে, অনুক্রম হলো কমা কমা দিয়ে সাজানো সংখ্যা। কোন অনুক্রমে পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত করাকে ধারা বলে। অনুক্রমে রাশিগুলো বা পদগুলো যদি আমরা যোগ চিহ্ন দিয়ে পরপর সাজাই তাহলেই আমরা ধারা পেয়ে যাব। কখনো কখনো বিয়োগ চিহ্ন দিয়েও সাজানো হয়, যদি ঊর্ধ্বক্রম ও নিম্নক্রমের ব্যাপার স্যাপার হয়। যাই হোক, এখন আমরা ধারা প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে ধারা পদ সংখ্যা গণনা করে শেষ করা যায় না, সেই ধারা হইল অসীম ধারা। আর যে ধারার পদ সংখ্যা গণনা করা যায় তাদেরকে বলা হয় সসীম ধারা। এছাড়াও ধারা সাধারণ গণিতে তোমাদের আলোচনায় আমি বলেছিলাম ধারা দুই প্রকার, একটা হলো সমান্তর ধারা, একটা হলো গুণোত্তর ধারা। সমান্তর ধারা হইল দুই পদের পার্থক্য সমান, আর গুণোত্তর ধারা হইল দুই পদের অনুপাত সমান। এই বিষয়বস্তুগুলো তোমাদের বইতে আছে, তোমরা দেখে নিবে, তারপর আলোচনায় আনলাম যাতে তোমাদের মনে থাকে। তাহলে আমরা এই সপ্তম অধ্যায়ে অনুশীলনীর সাথে বিভিন্ন প্রকারের সমস্যা নিয়ে অনুশীলনীটা সাজানো। এখান থেকে কয়েকটা সমস্যা নিয়ে আমরা তোমাদের একটা সৃজনশীল অঙ্ক শিখাব। তার আগে বোর্ডে অন্তর্ভুক্ত আছে ধারা কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা দেখে নিও। কোনো অনুক্রমে পদগুলো পরপর যোগ চিহ্ন দিয়ে সংযুক্ত করাকে ধারা বলে, যেমন 2, 4, 8, 16 ডট 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 অসীম পর্যন্ত, এটি একটি অসীম ধারা। ঠিক আছে, তাহলে আমরা এখন কাজ আরম্ভ করি। আমরা আমাদের পাঠ্য বই থেকে একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করব এবং এই প্রশ্নটার সমাধান করে তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে, সৃজনশীল প্রশ্ন।
সৃজনশীল প্রশ্নে প্রথম একটা উদ্দীপক থাকবে, তাহলে উদ্দীপকটা আমরা ঠিক করে নেই। আমরা যদি উদ্দীপকে তারপরে হলো দুই নম্বরে এটা হলো একটা উদ্দীপক। উদ্দীপকের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করলাম দুইটা ধারা। এখন আমরা এই দুইটা ধারা নিয়ে প্রশ্ন তৈরি করব। প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমরা ক নম্বরের প্রশ্নটা স্বাধীনভাবে যে কোনো অঙ্ক দিতে পারি, এতে কোনো উদ্দীপকের সাথে সম্পর্ক থাকতে হবে এমন কোনো শর্ত নাই ক নম্বর, কিন্তু খ গ অবশ্যই উদ্দীপকে থাকতে হবে। তাহলে চলো দেখি আমরা প্রশ্নটা ক নম্বরে কি দিতে পারি। ক নম্বরের প্রশ্নটা হলো সমষ্টি যদি থাকে তবে নির্ণয় করো এই ধারাটার সমষ্টি, অসীম ধারাটি সমষ্টি নির্ণয় করো যদি থাকে। তাহলে এরপরে আসতেছে খ নাম্বার। খ নম্বরে এক নং ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এক নং ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। দুই নং ধারায় এক্সের উপর কি শর্ত আরোপ করলে অসীমত সমষ্টি থাকবে?
সেই সমষ্টি নির্ণয় করো। এই হইল একটা সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নটা আমি বোর্ডে তুলে দিলাম, তোমরা লক্ষ্য করবে। আগে দুইটা ধারা দিয়ে একটা উদ্দীপক তৈরি করা হলো। প্রথম ধারা কর্ম করে উদ্দীপকের সাথে মিল না রেখে যে কোনো একটা ধারা দেওয়া হয়েছে তার অসিন্তক সমষ্টি নির্ণয় কর। আর খ নম্বর হইল এক নং ধারাকে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে তার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় কর। আর তিন নম্বরে হলো যে ধারাটা দেওয়া আছে তার মধ্যে এক্স একটা চল তার উপর কি শর্ত আরোপ করলে ধারাটির সমষ্টি থাকবে তা নির্ণয় কর। ঠিক আছে, তাইলে তোমরা খাতায় তুলে নিবে প্রশ্নটা। ঠিক আছে, এখন তাহলে এই প্রশ্নটা আমরা সমাধান করতে গেলে অনেক কিছু আমরা জানতে পারব। এবার আমরা উত্তর করব। আর হইল 1/3
এবার আমরা সরল করব, তাহলে ইজ ইকুয়াল টু 1/3 লসাগু 3 - 1 ইজ ইকুয়াল টু 1/3 ডিভাইডেড বাই 2/3 ইজ ইকুয়াল টু 1/3 প্রন 3 ডিভাইডেড বাই 2 3 কাটা গেলে 1/2 সুতরাং পশ্চিম তাপ সমষ্টি 1/2 1/2 পশ্চিম তাপ সমষ্টি হইল 1/2 তাহলে আমরা লক্ষ্য করলাম যে ও নম্বরের উত্তর সহজেই আমরা পারব, সূত্রটাও সহজ, ছোট সূত্র সবাই শিখে নিবে। আবারও রিপিট করি, সূত্র হইল অ্যাসিড 3 মিনিট ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 1 - আর। এইবার হলো খ নম্বর প্রশ্নের উত্তর, হতে আছে 5 5 5 5 5 5 + ... ধরি ধারাটি n সংখ্যক মান, ওদের সমষ্টি Sn। সুতরাং Sn ইজ ইকুয়াল টু 5 + 5 5 + ... + n পদ পর্যন্ত। তাহলে আমরা সমষ্টি নির্ণয় করতে হলে কোন পর্যন্ত যেতে হবে? n পদ পর্যন্ত। প্রথমে আমরা একটা 5 কম নেই, 1 + 1 1 + 1 1 1 + ... n পদ পর্যন্ত। এরপরে আমরা 5 কে 9 দ্বারা ভাগ করি, 5 / 9 এই 9 দ্বারা তাহলে গুণ হবে রাশিটা 9 + 9 9 + 9 9 9 + ... n পদ পর্যন্ত। এরপরে হলো 5 / 9 আমরা ভাঙাব, 9 কে আমরা 10 - 1 আকারে লিখতে পারি, তারপরে হলো প্লাস 100 - 1 + (1000 - 1) আকার লিখতে পারি, প্লাস ডট প্লাস n পদ পর্যন্ত। তাহলে আমরা এই রাশিটাকে এই রাশির আকারে সাজাতে পারি। এবার আমরা 5/9 সেকেন্ড বেঁকে এই ধারাটাকে 2টা ধারায় পরিণত করব, 10 +
এখানে x এর উপর কি জন্য শর্ত আরোপ করতে হবে? শর্ত আরোপ করতে হবে এই জন্য যে x হলো একটি চলক, x এর নির্দিষ্ট মান আমাদের জানা নাই, যাতে করে আমরা বলতে পারি যে সমষ্টি থাকবে অথবা সমষ্টি থাকবে না। তাহলে আমরা শিওর হতে পারছি না সমষ্টি থাকবে কি সমষ্টি থাকবে না, তাইলে আমাদের কি করতে হবে? শর্ত আরোপ করতে হবে। তাইলে কি শর্ত আরোপ করতে হবে? তারা যদি সমষ্টি থাকবে যদি -1 r -1 হয়, এই শর্তে সমষ্টি থাকবে, তাহলে আমরা r এর জন্য মান বসাইলে -1 x + 1 1 হচ্ছে। এখান থেকে আমরা x এর মান বের করব, এখানে -1 1 x + 1 এই পর্যায়ে আমরা বিপরীতকরণ করব, কি করব? বিপরীতকরণ। তাহলে -1 x + 1 যদি বিপরীতকরণ করা হয় তাহলে > হয়ে যায়, > হয়ে যায়। -1 -1 x ও -2 x সুতরাং x < -2। তাহলে আমরা একটা শর্ত পাইলাম, আবার x + 1 < 1 বা বিপরীত x + 1 < 1 ও x > 1 - 1 ও x > 0। তাহলে আরো একটা শর্ত পাইলাম, তাহলে x এর উপর শর্ত সমূহ, সুতরাং নির্ণয় শর্ত x < -2 এবং x > 0 এই দুইটা শর্তে সমষ্টি থাকবে, এই দুইটা শর্তে সমষ্টি থাকবে। তাহলে আমরা সমষ্টি নির্ণয় করেছি। এখন অসীমতক সমষ্টি, এখন অসীমতক সমষ্টি a(1 - r) এরপরে হলো c = 1 / x + 1 1 / 1 / x + 1 a এবং r এর মান বসাই যাক, 1 / x + 1 x + 1 ঘোষাগুলো x + 1 - 1 কাটা যাবে 1 1 উল্টে যাবে x + 1 নিচে হইল x এটা যদি আমরা ব্রেকেট দিয়ে কেটে দেই তাহলে থাকতেছে 1 / x। সুতরাং নির্ণয়
মুসলিম সমষ্টি ওয়ান ডিভাইডেড বাই এক্স, কেন্দ্রীয় সীমিতক সমষ্টি ওয়ান ডিভাইডেড বাই এক্স। তাহলে আমরা সৃজনশীল অঙ্কে কংস খংস গংস তিনটা অংশেরই সমাধান করলাম। এত বড় একটা অঙ্ক করার উদ্দেশ্য হইল তিনটা ধারা থেকে তিন রকমের সমষ্টি নির্ণয় তোমাদেরকে দেখালাম। তাইলে এই তিনটা অঙ্ক অনুসরণ করে তোমরা পাঠ্য বইয়ে এই অঙ্কগুলোর মতো যে অঙ্কগুলো আছে এগুলো বাসায় চর্চা করবে। প্রথমে চর্চা করবে যেটা করাইলামই না, তারপরে এই অঙ্কর মতো যে সমস্যাগুলো আছে ওগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে। তাইলে আজকে এই পর্যন্ত শেষ করি, পরবর্তীতে আবারও অঙ্ক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।